হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত ইন্ডাস্ট্রিয়াল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো দেখো, আজকে যে টপিকটা আলোচনা করবো এখন সেটা হচ্ছে ট্যাক্সোনমিক্যাল এইডস, আর এই টপিকটার মাধ্যমে চ্যাপ্টার 1 বায়োলজি লিভিং ওয়ার্ল্ড শেষ হবে। তো দেখো, এখানে ট্যাক্সোনমিক্যাল এইডের মধ্যে কিছু লাইন আছে, দেখো এখানে বোঝানোর কিছু নেই, এগুলো প্রথম আমরা তিনবার করে রিডিং করে নেবো। রিডিং করে নেওয়ার পর যেগুলো কি পয়েন্ট আছে সেগুলো খাতায় নোট ডাউন করে নেবো, তারপর সেগুলো নিয়ে আমরা চর্চা করবো, আর এগুলো থেকে প্রশ্ন পরীক্ষা আসবে একদম 100% কনফার্ম তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো দেখো, এখানে ট্যাক্সোনমিক্যাল এইডসের মধ্যে হারবেরিয়াম আছে, বায়োলজিক্যাল গার্ডেন আছে, মিউজিয়াম আছে, তারপরে জুলজিক্যাল পার্ক আছে, কি আছে, এগুলো হচ্ছে ট্যাক্সোনমিক্যাল এইডসের আন্ডারে, ঠিক আছে। ট্যাক্সোনমিক্যাল এইডসের আন্ডারে হারবেরিয়াম আছে, হারবেরিয়ামের যে তত্ত্বগুলো হাইলাইট করা আছে সেই তত্ত্বগুলো দেখবে, এর মধ্যে থেকে প্রশ্ন আসবে। আর খেয়াল রাখবে, আমি যেই ওয়ার্ডগুলো হাইলাইট করেছি না, সেগুলোর মধ্যে দেখবে সব কি পয়েন্ট, আর এগুলোই আলোচনা করা আছে ওই সমস্ত ওয়ার্ডের মাধ্যমে। ওই জন্য আমি ওই সমস্ত ওয়ার্ডগুলোকে বাদ দিয়ে কি পয়েন্টগুলোকে হাইলাইট করেছি, আর এগুলোই আমি পড়বো, আর এগুলোই নিটের প্রশ্ন আসবে, এগুলোই দিয়েই আমার কিন্তু অ্যান্সার হবে। তো দেখো, আমি তোমাদেরকে বলছি যে দেখো, তোমরা এই তথ্যগুলোই শুধু পড়বে না, তা নয় শুধু এই তথ্যগুলো পড়লে কিন্তু গ্রস আইডিয়া আসবে না। এই জন্য প্রথমে আমাদের তিনবার করে যে এনসিইআরটি লাইন বাই লাইন পুরো পড়তে হবে। আর দেখো, তোমার মানে বানানোর কোনো প্রয়োজন আসে না। তুমি হয়তো ভাববে যে আমি ইংলিশে পড়ছি, মানে বুঝতে পারছি না, বোর লাগছে, আর এটা কোনো ব্যাপার নাই। শোনো, এটা কোনো ব্যাপার নাই, আমাকে জাস্ট তিনবার করে ভালোভাবে কনসেন্ট্রেশনলি রিডিং পড়তে হবে। রিডিং পড়ার পর যে হাইলাইটগুলো লাইন আছে সেগুলো তুমিও হাইলাইট করে নাও, হাইলাইট করার সাথে সাথে আমি যে নোটগুলো দেখাবো সেই নোটগুলো তুমি খাতায় লিখে নাও, আর এই নোটগুলো লিখে নেওয়ার পর তুমি সেগুলোকে পড়তে থাকো, বারবার রিভাইজ করতে থাকো। আর হ্যাঁ, তাড়াতাড়ি প্রথম দিন আধ ঘন্টায় পড়লে পরের দিন 15 মিনিটে, তারপরের দিন 10 মিনিটে, তারপরের দিন 5 মিনিটের মধ্যে রিডিং কমপ্লিট করে ফেলবে। আর এইভাবেই কিন্তু আমাদের রিভাইজটা যত চালু থাকবে আমাদের পয়েন্টগুলো মাথায় আসবে, আর আমরা অ্যান্সারটা তখনই মুহূর্তের মধ্যে করে দেবো। দেখো, নিট পরীক্ষা এমন কোনো ফ্যাক্টর নাই, কিন্তু ওখানে টাইম মেনটেন করা সব থেকে বড় কঠিন ব্যাপার। এই টাইম মেনটেন যেই করতে পারবে সেই কিন্তু নিট ক্র্যাক করে আসবে। এই জন্য নিট ক্র্যাক করতে গেলে আমাকে বহুত মেধা লাগবে সেটা কিন্তু নয়, আমাকে জাস্ট ট্রিকই অ্যাপ্লাই করতে হবে, জাস্ট আমাদের ট্রিকই অ্যাপ্লাই করতে পারে। এই জন্য আমি কী পয়েন্টগুলো হাইলাইট করেছি আর এগুলো দিয়ে আমি চর্চা করব, এগুলো থেকে নিট ক্র্যাক করে চলে আসবো, ঠিক আছে। তো দেখো, এই পয়েন্টগুলো তোমরা কিন্তু দেখে নেবে। দেখো, আমি কিন্তু তোমাদেরকে যে পয়েন্টগুলো দেখাচ্ছি সেগুলোই কিন্তু আমরা পড়বো বেশি বেশি করে, কিন্তু তার আগে আমাকে গ্রস আইডিয়াটা নেওয়ার জন্য সেটাকে পুরোপুরি তিনবার কনসেন্ট্রেশনলি পড়তে হবে। দেখো, আমি বারবার একই কথা বলছি, হয়তো তোমাদের খারাপ লাগবে যে ভাই তুমি ভিডিও বানাচ্ছ, ভিডিওতে আমাদের কিছু বোঝাচ্ছ না, থিওরি আলোচনা করছো না। দেখো ভাই, আমি তোমাদেরকে বলছি যে লিভিং ওয়ার্ডে আলোচনা করার মতো, বোঝানোর মতো কোনো ব্যাপারই নেই, এখানে জাস্ট কটা লাইন আমাদেরকে পড়ে মুখস্থ করে ফেলতে হবে। তো দেখো, আমি নোটসের মধ্যে দেখাচ্ছি ট্যাক্সোনমিক্যাল এইড বলছে, ট্যাক্সোনমিক্যাল স্টাডিজ আর ইউজফুল ইন এগ্রিকালচার ফরেস্ট ইন্ডাস্ট্রি জেনারেলি নোয়িং আওয়ার বায়ো রিসোর্স। দেখো, আমি কিন্তু কোনো মানেটানে বলছি না, মানেটানে বলার কোনো প্রয়োজন আসে না। তো দেখো, ট্যাক্সোনমিক্যাল এইডসের আন্দারে আমি একটা ছক ছক আকারে বানিয়েছি। প্রথমে দিয়েছি হারবেরিয়াম, হারবেরিয়ামের স্টোর হাউস অফ কালেক্ট প্লান্ট স্পেসিস। খেয়াল রাখবে, হারবেরিয়ামে শুধুমাত্র প্লান্ট স্পেসিমেনই পাওয়া যায়, আর মিউজিয়ামে প্লান্ট অ্যানিমাল দুটোই পাওয়া যায়, এটা যেন ঘুরিয়ে ফেলো না, ঠিক আছে। আর হারবেরিয়াম সিট অ্যারেঞ্জ করা হয় ইউনিভার্সাল ক্লাসিফিকেশন সিস্টেম, যেটা ন্যাচারাল বেনথাম হুকার আবিষ্কার করেছিল সেটাই অনুযায়ী হারবেরিয়াম সিট সাজানো হয়। আর হারবেরিয়া যে ইনফরমেশনগুলো প্রোভাইড করে সেগুলো হচ্ছে ডেট, প্লেস অফ কালেকশন, ইংলিশ লোকাল বোটানিক্যাল নেম, ফ্যামিলি, 4 নম্বর হচ্ছে কালেক্টর নেম। আর বলছে হারবেরিয়াটা হচ্ছে কুইক রিফারাল সিস্টেম, হারবেরিয়া কিন্তু এই ট্যাক্সোনমিক্যাল এইডসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটাই কিন্তু বলতে চেয়েছে এটার মাধ্যমে। তো দেখো, এরপর এবার মিউজিয়াম নিয়ে আলোচনা করবো। দেখো, মিউজিয়াম সাধারণত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জানানোর জন্য, বোঝানোর জন্য বানানো হয়, আর মিউজিয়ামের ক্ষেত্রে প্লান্ট অ্যানিমাল দুটোই পাওয়া যায়, আর হারবেরিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র প্লান্ট পাওয়া যায়। দেখো, মিউজিয়ামের ক্ষেত্রে যে স্পেসিম্যানগুলো থাকে সেগুলো প্রিজার্ভ করা হয় কন্টেনার অথবা জারে, যদি ইনসেক্ট হয় তাহলে সেটাকে কিল পিনের মাধ্যমে ইনসেক্ট বক্সে তাকে প্রিজার্ভ করা হয়, যদি ম্যামালস হয় কিংবা অন্যান্য কোনো অ্যানিম্যাল হয় তো সেগুলোকে কিন্তু প্রিজার্ভ করা হয় সলিউশনের মাধ্যমে, প্রিজার্ভেটিভ সলিউশন দ্বারা। আর দেখো, মিউজিয়ামে কিন্তু কঙ্কালও পাওয়া যায়, মিউজিয়ামের একটা ইউনিক ফিচার আছে, এখানে কঙ্কালও পাওয়া যায়। দেখো, এই লাইনগুলো সেগুলোই আমি তোমাদেরকে বারবার বলেছি। এবার দেখো, বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে আলোচনা করবো। দেখো, বোটানিক্যাল গার্ডেনের সজীব উদ্ভিদ মানে যেগুলো প্রাণ আছে সেই সমস্ত উদ্ভিদ পাওয়া যায়, আর বোটানিক্যাল গার্ডেনের প্রত্যেকটা গাছের মধ্যে যে সমস্ত তত্ত্বগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে সায়েন্টিফিক নেম, বোটানিক্যাল নেম, আর ওই গাছটার ফ্যামিলির নাম, এই তত্ত্বগুলো ওই গাছের মধ্যে পাওয়া যায়। আর সবথেকে ভালো ফেমাস বোটানিক্যাল গার্ডেন হচ্ছে কিউ, সেটা ইংল্যান্ডে আছে, আমাদের ভারতের বোটানিক্যাল গার্ডেন হাওড়ায় শিবপুরে আছে, আর ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট সেটা লখনৌ আছে, আমাদের দেশে আছে সেটা লখনৌ ইন্ডিয়া।
তো দেখো তারপরে আলোচনা করব জুলজিক্যাল পার্ক। জুলজিক্যাল পার্ক মানে আর কিছু নাই, চিড়িয়াখানা, যেটাকে কমন কল্ড জু বলা হয়, যেখানে বাচ্চারা যেতে ভালোবাসো, অবশ্যই তুমিও যেতে ভালোবাসো। তো এখানে ওয়াইল্ড অ্যানিমেলকে প্রোটেক্ট করা হয় ন্যাচারাল বলছে, আর মানুষের বানানো এনভায়রনমেন্টে আর সেখানে মানুষের কেয়ারের মধ্যে থাকে। আর এটা বলছে যে চিড়িয়াখানার বাসস্থান আর বলছে কি যে ন্যাচারাল বাসস্থানের মধ্যে সিমিলারিটি থাকে। তারপরে দেখো কি কির মধ্যে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে, কির মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার মতো চান্স আছে। তো বলছে কি হচ্ছে আলাদা ট্যাক্সোনমিক্যাল এর, এটা ইউজ করা হয় আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, প্লান্ট অ্যানিম্যাল আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে। আর কিতে দুটো ক্যারেক্টারকে একসঙ্গে বলা হয় কাপলেট, আর কাপলেটের মধ্যে দুটো অপশান থাকে, একটাকে অ্যাকসেপ্ট করতে হবে, একটাকে রিজেক্ট করতে হবে। আর প্রত্যেকটা কিয়ের মধ্যে প্রত্যেকটা স্টেটমেন্টকে লিড বলা হয়। আর কি সাধারণত ইউজ করা হয় ট্যাক্সোনমিক্যাল এরসের আইডেন্টিফিকেশনের জন্য, ফ্যামিলি জেনাস স্পিসিসের মধ্যে যে সমস্ত জীবগুলো থাকে তাদেরকে আইডেন্টিফাই করার জন্যে। আর কি কিন্তু জেনারেলি অ্যানালাইটিক্যাল মানে কি সাধারণত তথ্য বিশ্লেষণে সাহায্য করে বা তথ্য বিশ্লেষণ করতে সক্ষম হওয়া যায়। আরও কিছু কিছু রেকর্ডিং ডেসক্রিপশন আছে ট্যাক্সোনমিক্যাল এরসের মধ্যে, ফ্লোরা, ম্যানুয়ালস, মনোগ্রাফ, ক্যাটালগ। তো ফ্লোরার কাজ অ্যাকচুয়াল অ্যাকাউন্ট অফ হ্যাবিটেট অ্যান্ড বলছে বোটন ডিস্ট্রিবিউশন অফ প্লান্ট গিভেন এরিয়া, বলছে কি যে ফ্লোরা বলছে কোনো এরিয়ার প্লান্ট মানে উদ্ভিদের ক্ষেত্রে সেটাকে জানা যায়। আর বলছে ম্যানুয়াল হচ্ছে প্রোভাইডিং ইনফরমেশন ফর আইডেন্টিফিকেশন অফ নেম অফ স্পিসিস ফাউন্ড ইন এরিয়া। আর ম্যানুয়ালের কাজ আছে কোনো একটা এরিয়ায় কতগুলো উদ্ভিদ কতগুলো প্রাণী আছে সে সম্পর্কে তথ্য দেবে। আর মনোগ্রাফ কন্টেন্ট ইনফরমেশন অন অ্যানিমাল ট্যাক্সন, বলছে মনোগ্রাফ সাধারণত কোনো ক্যাটাগরির একটা ক্যাটাগরির অন্তর্গত জীব আর উদ্ভিদের সম্পর্কে তথ্য দেবে। আর বলছে রেকর্ডিং ডেসক্রিপশন সাধারণত কারেক্ট আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে সাহায্য করো। তো দেখো এই সমস্ত পয়েন্টগুলোর মাধ্যমে আমাদের ইউনিট ওয়ানটা কিন্তু শেষ হলো। তো ইউনিট ওয়ানটা শেষ হওয়ার পর তোমরা আমি যে চারটে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওগুলো তোমরা কনসেন্ট্রেশন ইংলিশ দেখে নেবে। আর ভিডিওগুলো দেখার পর আমি যে পয়েন্টগুলো তোমাদেরকে দিয়েছি যে নোট হ্যান্ডি নোট দেখেছি সেই নোটগুলো তোমরা ডাউন করে নিয়ে নিজেরা কিন্তু পড়া আরম্ভ করবে এবং পড়া হয়ে গেলে পুরোটা একবার রিভাইজ করে নেবে। ওকে।